সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা খুব ভালো আছো তো তোমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে গেছে যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো আজ তোমাদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব যেটা তোমাদের পূর্বে বলেছিলাম যে তোমাদের গল্প রচনা কিছু গুরুত্বপূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো তোমরাই কমেন্ট করে বলেছো যে কিছু গুরুত্বপূর্ণ গল্প রচনা তোমাদের দেওয়ার জন্য যদিও এগুলি পরীক্ষার জন্য আনকমন তোমাদের গল্প রচনার নিয়মগুলি একটু ভালো করে জেনে রাখতে হবে আনকমন আসলেও যেন তোমরা লিখতে পারো আজকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ গল্প রচনা নিয়ে আলোচনা করব যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে তো চলো শুরু করি তোমরা এক নজরে দেখে নাও তোমাদের যে গল্প রচনা দেখো এবং পত্র লিখন অতবা দিয়ে থাকবে তো একটি আসবে পাঁচ নম্বর তো পাঁচ নম্বরের জন্য তোমাদের গল্প রচনাগুলি আজ আলোচনা করব আর পত্র লিখন বলে দিয়েছিলাম যে তোমাদের সামাজিক পত্র আসবে ঠিক আছে তো কয়েকটি বলে দিলাম যেমন আমন্ত্রণ পত্র এগুলি থাকবে পত্র রচনার ক্ষেত্রে তো সামান্য ধারণা তোমাদের নিয়ে রাখতে হবে কিভাবে গল্প রচনা লিখতে হয় দেখো শুধু ঘটনার বিবরণ দিলেই কিন্তু প্রকৃষ্ট গল্প হয় না তো গল্প লিখনের জন্য কি কি করা প্রয়োজন তা তোমাদের সামনে তুলে ধরব দেখো প্রদত্ত সংকেত সূত্রগুলো বারবার খুব ভালোভাবে পরিণত হবে অর্থাৎ কতগুলি সংকেত দেওয়া থাকবে তোমাদের পরীক্ষার মধ্যে এই সংকেতগুলো ভালো করে পড়তে হবে এই সংকেত অনুসারেই তোমাদের গল্পটি তৈরি করতে হবে তো এখানে দুই নম্বরটি কি আছে প্রদত্ত সংকেত অনুসারে গল্পের বিষয়টি মনে মনে ভেবে নিতে হবে যখন আমরা এই সংকেতগুলো দেখব সেই সংকেত ধরে ধরে তোমাদেরকে মনে মনে ভাবতে হবে আমি কি লিখব এবং ঘটনাটা তৈরি করে নিতে হবে মনে মনে গল্প রচনার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রদত্ত সংকেত সূত্রের কোনো অংশ যেন না যায় যতগুলি সংকেত দেওয়া থাকবে প্রত্যেক সংকেত অনুসারে তোমাদের গল্পগুলি তৈরি করতে হবে সংকেত ধরে ধরে তোমরা এগিয়ে যাবে তারপরে যখন সংকেত দিয়ে তোমরা গল্প লেখা শুরু করবে সেই গল্পের ভাষা কিন্তু সাবলীল হতে হবে এবং সহজ সরল অবশ্যই গল্পের একটি শিরোনাম দিতে হবে যখন তোমরা সংকেত ধরে ধরে গল্পটা লেখা শুরু করবে তখন গল্পের কিন্তু একটি শিরোনাম দিতে হবে নামকরণ করতে হবে গল্পটির গল্প আকারে ছোটো ও সংহত হতে হবে গল্পের চরিত্রগুলো যাতে বাস্তব হয় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু গল্প রচনা তৈরি করতে হবে আর যথাযথ সংলাপ রচনা করে গল্প রস সৃষ্টি করতে হবে গল্পটা পরে একটু মজা আসতে হবে গল্পটি দুইশো শব্দের মধ্যে হওয়া দরকার গল্পটি যাতে খাপছাড়া হয়ে না পড়ে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে গল্পটি সজীব করে গড়ে তোলার জন্য কি করতে হবে তোমাদের প্রত্যক্ষ উক্তি ব্যবহার করা যেতে পারে মানে রাম বলেছিল যেমন তুমি একটি গল্প শুরু করবে সেটা লিখতে পারো তুমি কোথায় যাচ্ছ তুমি কেন যাচ্ছ কি করবে বা গল্পের সংকেত ধরে ধরে তোমাকে এগিয়ে যেতে হবে এবং কোনো ব্যক্তির কথা প্রত্যক্ষভাবে তুলে ধরতে হবে বা তুলে ধরা প্রয়োজন তারপরে গল্পের শেষের দিকে তোমরা আকর্ষণীয় ও কৌতূহল সঞ্চারী হয় সেদিকে লক্ষ্য রেখে গল্পটা শেষ করতে হবে আর শেষে একটি নীতি বাক্য লিখতে হবে যদি নীতি ধর্মমূলক হয় গল্পটি ঠিক আছে তো আশা করি তোমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছ একটি গল্প তৈরি করার ক্ষেত্রে প্রথম কোনো ব্যক্তির নাম যদি থাকে তাহলে ব্যক্তিটির নাম পরিচয় কোন গ্রামে থাকে কি করে তার একটি প্যারা করে তোমরা লিখবে তারপরে শুরু হবে তোমাদের সংকেত ধরে ধরে এগিয়ে যাওয়ার পালা ঠিক আছে প্রথম পরিচয় দিতে হবে যে বিষয়ে হোক কোনো ব্যক্তি বিশ্বাস হলে ব্যক্তির পরিচয় দিতে হবে এমন কয়েকটি গল্প রচনার উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরবো এগুলি মোটামুটি ইম্পর্ট্যান্ট রয়েছে তো দেখে নাও সঙ্গে শিরোনামও লেখা থাকবে তোমাদের বোঝার স্বার্থে শিরোনামগুলিও লিখে দিয়েছি এক প্রভু শিকারে গিয়ে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে এটা হচ্ছে প্রথম সংকেত তারপরে ঢেস দিয়ে আবার আরেকটি সংকেত দিল প্রভুর কুকুর ঘেউ করে ঘুম ভাঙালো তারপরে সংকেতটা হচ্ছে প্রভু রেগে গিয়ে কুকুরটিকে গুলি মারলেন তারপরে সংকেত পরে দেখলেন গাছের ডালে একটা জ্বলন্ত সাপ তারপরে প্রভু কাঁদতে লাগলেন আশা করি তোমরা এই সংকেত অনুসারী গল্পের ভাবনাটা বুঝে গেছো তোমরা মনে মনে ভাবতে থাকবে গল্পটা কীভাবে তৈরি করবে তো এখানে প্রভুর শিকারের একজন প্রভুর নাম পরিচয় তুলে ধরবে ঠিক আছে কি কাজ করে তুলে ধরবে তো এখানে শিরোনামটা দেওয়া আছে ভুলের মাসুল মানে ভুল করলে যে কি হয় তার প্রমাণ এই হচ্ছে সংকেত ঠিক আছে এমন করে আরও আছে দেখো বনপথে এটা ইম্পর্টেন্ট আছে প্রথমটা ইম্পর্টেন্ট রয়েছে তারপরটাও বনপথে দুই বন্ধুর ভ্রমণ তো দুই বন্ধুর পরিচয় দেবে কোন গ্রামে থাকে কি আর সব বিষয় এগুলি লিখবে তারপরে দুই তারপরে প্যারা করে লিখবে দুই বন্ধু বনপথে ভ্রমণ করলেন আত্মত্যাগের অঙ্গীকার মানে আত্মত্যাগ তারা নিজের জীবন দিয়ে দেবে এই কথাগুলি বলতে বলতে তারা বনপথে গেল তো হঠাৎ করে ভালো আসলো এক বন্ধুর বৃক্ষে আরোহণ ঠিক আছে আর অপর বন্ধু কি করলো আরোহণে অক্ষম গাছে উঠতে পারেনি তো শিরোনাম সময় চেনাই বন্ধু মানে বিপদে পড়লে বন্ধুর পরিচয় এমন হবে এই ঘটনাটা তো তোমরা তোমাদের বোঝার সাথে আমি দুটো বুঝিয়ে দিলাম গুলি তোমরা একে একে দেখে নেবে তিন নম্বরটি কি বলেছে একটি জ্বলন্ত গৃহ থেকে একজন যুবক এক শিশুকে রক্ষা করে সে নিজে আহত হয় তার সাহস ও ত্যাগের বিষয়টি অবলম্বন করে গল্প লিখো ঠিক আছে অথবা বিধ্বংসী অগ্নিকাণ্ড তারপরে জ্বলন্ত বাড়ি থেকে এক সাহসী যুবার দ্বারা শিশু উদ্ধার অথবা কোনো একটি আর্থসামাজিক সমস্যামূলক গল্প এমন টাইপেরও আসতে পারে শিরোনাম আবশ্যকতা তারপরটা দেখো চার নম্বরটা ইম্পর্ট্যান্ট রয়েছে এক গ্রামের দুই প্রান্তে দুই ভিক্ষুকের বাস তো দুই ভিক্ষুকের পরিচয় দেবে একজন অন্ধ অন্যজন খুরা একদিন হঠাৎ দুজনে আলাপ তারপরে খুরার প্রস্তাব দুজনে মিলিতভাবে বিক্ষা শুরু করে উভয়ের উপকার তোমাদের পছন্দ মতো শিরোনাম দিতে পারবে এবং গল্প তৈরি করে গল্পের উপর ভিত্তি করে একটা ইম্পর্টেন্ট রয়েছে এক অহংকারী পণ্ডিত কেয়া নদী পার হচ্ছিলেন দেখে মাঝিকে বৎসনা করলেন বললেন মাঝির জীবন আট আনায় ব্যর্থ হয়ে ওঠে নৌকাটা টলমল হল পণ্ডিত সাঁতার জানেন না মাঝি বলে পণ্ডিতের জীবন শুলো আনায় ব্যর্থ তো অহংকারের পরিণাম অহংকার করেছে তো এই কাহিনীকে তুলে ধরবে মাঝে মাঝে কিন্তু কোনো ব্যক্তির লাইনও তুলে ধরবে ঠিক আছে যখন নিজের কথা তুলে ধরবে তখন ইনভাইট কমার মধ্যে এগুলি রাখবে তারপরে ছয় নাম্বারটা দেখো পরার্থে আত্মত্যেগ শিশু আগুন লাগার কাহিনি তারপরে আছে সাত নম্বর খুব ইম্পর্টেন্ট এটা এক বৃদ্ধের দুই পুত্র বৃদ্ধের মৃত্যুকাল উপস্থিত বুদ্ধিমান পুত্রকে তিনি সম্পত্তির অধিকার করতে চান প্রত্যেক পুত্রকে চারটি করে পয়সা দিলেন এই পয়সায় যে গটি ভরাতে পারবে সম্পত্তি তার আর বড় ছেলে খড় কিনে আলো আনলো আর ছোটো ছেলে মোমবাতি কিনে আনলো তো ছোটো ছেলে সম্পত্তি পেলো তো বুদ্ধির জয় ঠিক আছে আট নম্বরটা এইভাবে পরে নেবে তোমরা শিরোনাম তোমাদের সুবিধাতে দিয়েছি ছাত্রের সাহসিকতা তারপরে নয় নম্বর অভিনব কুলি এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে হ্যাঁ বিদ্যাসাড়ের কাহিনী এখানে আছে তারপরে দশ নম্বর শহরের টিকাদার এসে গাছপালা বন জঙ্গল প্রায় কেটে নিয়ে যায় তো শহরটার নাম কী টিকাদার কোথায় থাকে এগুলি প্রথম ফেরার মধ্যে তুলে ধরবে তারপরে প্যারা প্যারা করে ধীরে ধীরে গল্পটাকে তৈরি করবে তারপরে দেশের বাড়িতে মা অসুস্থ ঠিক আছে শিরোনাম মাহমুক তো ঘটনাটা পড়লেই তোমাদের মনের মধ্যে অলরেডি চলে আসবে কীভাবে লিখতে হয় তারপরের বারো নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট খুবই খুবই ইম্পর্ট্যান্ট এক কৃষকের চার ছেলে ছেলেগুলি অলস প্রকৃতির কৃষক বৃদ্ধ হলে মৃত্যুকাল বলে বলে গেল যে সে জমিতে অনেক ধন পুঁতে রেখেছে কৃষকের মৃত্যুর পর ছেলেরা সমস্ত জমি খুঁড়ে কোনো দণ্ডত্র পেলো না তারা ফসল বনল প্রচুর ফসল ফলল পিতার কথা অবশেষে বুঝতে পারলো যে গুপ্তদনটা আসলে কি ঠিক আছে তো এখানে শিরোনাম রাখা হলো তারপরে তেরো নম্বর এক বৃদ্ধা চোখে দেখে না এটা পরে নেবে তোমরা তারপরে চোদ্দো নম্বর শিরোনাম দেওয়া আছে আশা করি বুঝা যাবে তোমরা পড়লি তারপরে পনেরো নম্বর ষোলো নম্বর হ্যাঁ সতেরো নম্বর আঠেরো নম্বর তারপর উনিশ নম্বর তারপরে কুড়ি নম্বরটা খুবই ইম্পর্টেন্ট রাজা ও কবি ত্রিপুরা রাজা রাধাকিশোর উমাকান্ত একাডেমিতে কবি রবীন্দ্রনাথের সংবর্ধনার ব্যবস্থা করলেন রাজা নিম্নাসনে বসলেন কবিকে দিলেন উচ্চাসন ঠিক আছে একুশ নম্বরটাও খুব খুব ইম্পর্ট্যান্ট ভেরি ইম্পর্টেন্ট তারপর বাইশ নম্বর কি আছে একজন ভদ্রলোক কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করলেন নিমন্ত্রণপত্র এটাও ইম্পর্টেন্ট রয়েছে তো এখানে বাইশটি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে তার জন্য তোমাদের সামনে তুলে ধরলাম এগুলি তৈরি করে নেবে এগুলি বইয়ের মধ্যেও পেয়ে যাবে কিছু কিছু নাও পেতে পারো আশা করি পেয়ে যাবে সবগুলি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আলোচনাটা বুঝতে পেরেছ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটি তোমাদের সকলের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই কামনাই করছি অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ